আমার হাতে এই যে কম্পাস দিয়ে চিনে দেওয়া হয়েছে। কখনো জল আনার নির্দেশ তো কখনো খাবার, কখনো বিনা কারণেই মারধর। শুক্রবার রাতে অত্যাচার চরম সীমায় পৌঁছয়। টর্চারের জন্য ও পালিয়ে চলে আসে, তার তো শাস্তি হওয়া উচিত। রীতিমতো কম্পাস দিয়ে হাত চিরে দেয় হোস্টেলের তথাকথিত সিনিয়র দাদারা। রক্ত বের হতে থাকে ছাত্রের হাত দিয়ে। প্রাণ বাঁচাতে কোনো ক্রমে হোস্টেল ছাড়তে বাধ্য হয় সে। বাইরে তখন প্রবল বৃষ্টি, সোজা হোস্টেলের পাঁচিল টপকে ঘাস বনে ছাপ। সেখান থেকে ঝোপ জঙ্গল পেরিয়ে মেঠো রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই রাতের অন্ধকারে প্রায় 10 কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা। এমনই অবস্থার শিকার হতে হল কেন্দ্রের অধীনস্থ জওহর নবোদয় স্কুলের নবম শ্রেণীর এক পড়ুয়াকে। আমাদেরকে প্রত্যেকদিন জল আনতে বলে, কালকে আমি জল আনতে ভুলে গেছি। আমার মেরে পুরো মুখটুকু এই সাইডটাই ফুলে দিয়েছিল, এখন একটু কমেছে। আর আজকে আমার হাতে এই যে কম্পাস দিয়ে চিরে দেওয়া হয়েছে, যার জন্য আমি বাধ্য হয়ে এখান দিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। কীভাবে পালিয়ে আসলে তুমি? পাঁচিলের সাইড দিয়ে। কেউ দেখেনি? না। কত রাতে তুমি বেরিয়েছিলে ওখান থেকে? আমি হয়তো 12টা 13টা ওরকম। কি অবস্থা, কোথায় হোস্টেলের নিরাপত্তা? মারা হতো, তারপরে বিভিন্ন রকম ধমকি দেওয়া হতো সবসময়। আমাদের যে গার্জিয়ানরা যেগুলো খাবার দাবার দিয়ে যায় সেগুলো নিয়ে নেওয়া হতো। তারপরে দাদারা এরকম মানে প্রচুর বাজে বাজে বাবা মা তুলে গালাগালি দিত। তারপরে দাদারা হাউসের ভিতরে বিড়ি সিগারেট খেত, বারণ করলে আমাদের উল্টো আরও মারতো। তারা বলতো হাউস মাস্টারকে উল্টো পাল্টা বলে দেবো, তুই ফেসে যাবি, এরকমভাবে আমাদের ধমকি দিত। কেন মূলত এইগুলো করতো? কেন এমনিতেই দাদারা ওরকম, সিনিয়ররা ওরকম করে। প্রথমত নির্বিচারে জুনিয়রদের ওপর অত্যাচার, র্যাগিং, তার উপর পাঁচিল টপকে বাড়ি পালানোর চেষ্টা ছাত্রের। কিছুই কি চোখে পড়লো না নিরাপত্তারক্ষীদের? স্কুল কর্তৃপক্ষ কি কিছুই জানেন না? ছাত্রের বাড়ি বাদুরিয়া থানা এলাকায়, গৌরবঙ্গ রোডের কুমড়া বাজারে। তাকে দেখে সন্দেহ হয় নৈশ প্রহরীদের। বৃষ্টিতে তখন থরথর করে কাঁপছে যুবক। জিজ্ঞাসাবাদ করতেই তাদের ঘটনার বিস্তারিত জানায় ওই পড়ুয়া। খবর দেওয়া হয় হাবড়া থানায়। শেষে পুলিশ বাবার হাতে তুলে দেয় ছাত্রকে। ওই স্কুলের ওর উপরে সিনিয়র ছাত্ররা ওকে হাতে কম্পাস দিয়ে কেটে দেয়। টর্চারের জন্য ও পালিয়ে চলে আসে না। ওরা তখন কটা বাজে? ওই 2:30 হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে, বর্ষায় ভিজতে ভিজতে কাঁপছে ছেলেটা। তারপরে আমরা এইখানটায় বসালাম, এইখানটায় বসালাম, বসায় তারপর জিজ্ঞাসা করার পরে সব বললো। তারপর হ্যাঁ, স্কুলে যে সিকিউরিটি থাকে তার তো শাস্তি হওয়া উচিত। যে একটা এত বড় একটা স্কুল, নাম করা স্কুল, সেই স্কুল থেকে একটা ছাত্র পালায় কী করে? যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলু পেটেছেন স্কুল কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে স্কুলে গিয়ে বারবার স্কুলের প্রিন্সিপাল আলো আচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা করেননি। এড়িয়ে গেলেন নিরাপত্তারক্ষীরাও। চেনেন ছেলেটাকে? স্টুডেন্ট। আপনাদের এখানে স্টুডেন্ট, তাই তো? কোন ক্লাসে পড়ে? রাজ্যের নামি স্কুলের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের যদি ছাত্রদের এই নিরাপত্তার হাল হয়, কোন ভরসায় বাবা মায়েরা সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন? উত্তর ২৪ পরগনা থেকে দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।